সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কলকাতার পরবর্তী মেয়র কি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? তৃণমূল দল এবং প্রশাসনিক মহলে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, পারিবারিক কারণে শোভন চট্টোপাধ্যায়ের ভাবমূর্তির সঙ্গে দলের ভাবমূর্তিও প্রভাব পড়েছে। ফলে আপাতত কোনো একটি দপ্তরের মন্ত্রী রাখা হলেও কলকাতার মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। মেয়ের জার্মানি যাত্রার ভিসায় মেয়র স্বাক্ষর না করা এবং তার পরবর্তী সময়ে মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের ধর্ণা, সব বিষয়ে অকিবহল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের একের পর এক পদক্ষেপে বিরক্ত তৃণমূল নেত্রী। এর সঙ্গে রয়েছে শহরের দলের ইমেজ। কলকাতা শহরে তৃণমূলের সংগঠন যেমন ভালো, ঠিক তেমনি দলের ইমেজ রক্ষাও জরুরি বলে দলের অন্দরমহলে দাবি উঠেছে। কেউ বলেছেন বিশেষ কিছু কারণে শোভন চট্টোপাধ্যায়কে পুরোপুরি বসিয়ে দেওয়ার ঝুঁকি নিতে রাজি নয় দলের একটি অংশ। তবে সব কিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সুব্রত বক্সীর কথাও মেয়র হিসেবে চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে। কিন্তু দলের কাজে সুব্রত বক্সীকে রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে হয়। অন্যদিকে মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ এবং অপর মেয়র পারিষদ দেবাশিস কুমারও মেয়র পদের যোগ্য দাবিদার, দুজনের কাজের মানুষ। তবে শোনা যাচ্ছে অতীন ঘোষকে উত্তর কলকাতা লোকসভা আসনের প্রার্থী করা হতে পারে। ফলে সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় রাজি না হলে দেবাশিস কুমারকে কলকাতার পরবর্তী মেয়র করা হতে পারে।